আমরা বিতরণ করছি কৃপার এক নির্দিষ্ট সাধন। একটা বিষয় এর এক অনন্য প্রতিধ্বনি, আর একটা ব্যাপারের প্রাণ প্রতিষ্ঠা হবে এখানে। তো এটা একটা শক্তিশালী সাধন হবে আপনার জীবনে আদিযোগীর কৃপার যোগ্য হয়ে উঠতে, যাতে আপনি সিক্ত হতে পারেন শিবের চোখের জলে। আনন্দ অশ্রুতে। নমস্কার সদগুরু, এই প্রশ্নটি দিল্লি থেকে ধনঞ্জয়ের। আমি আশ্রামে মহাশিবরাত্রি উৎসবে অংশগ্রহণ করে আসছি বিগত 3 বছর ধরে, কিন্তু এই বছর কোভিডের অতিমারির জন্য আসতে পারছি না। আপনি কি দয়া করে আমায় বলবেন 2021-এ কি করে আমি আদিযোগীর কৃপা লাভ করতে পারি তার সান্নিধ্যে না থেকে? এমন কি কোনো সরঞ্জাম বা সাধনা আছে যেটা আমি কাজে লাগাতে পারি? শারীরিক উপস্থিতির নিজস্ব, জানেন তো, নিজস্ব গুরুত্ব আছে। কিন্তু আপনার যদি আগ্রহ হয় কৃপা লাভে, যেখানেই থাকুন সম্ভব। তো এইবার মূলত এই মহাশিবরাত্রি হবে মূলত অনলাইনে, মানে আপনাকে কষ্ট করে আসতে হবে না। আমরা আসব আপনার কাছে নানারকমভাবে, আর দয়া করে ফাঁকা থাকবেন। আমরা জানেন তো বিতরণ করছি কৃপার একটা নির্দিষ্ট সাধন। এটা একটা নির্দিষ্ট প্রাণ প্রতিষ্ঠিত রুদ্রাক্ষ। লোককথায় বলে রুদ্রাক্ষ আসলে শিবের চোখের জল। তো শিব বসেছিলেন ধ্যানমগ্ন অবস্থায় অনেকটা সময় ধরে। সবাই ভেবেছিল যে তিনি মারা গেছেন, কারণ তিনি ছিলেন একবারে নিশ্চল। মনে হচ্ছিল যেন শ্বাস প্রশ্বাস কিচ্ছু নেই, কিন্তু মাঝে মাঝে পরমানন্দের জল গড়িয়ে পড়ছিল তার চোখ থেকে। ওটাই ছিল একমাত্র জীবনের চিহ্ন যা তিনি দেখাচ্ছিলেন, যে এমন এক পরমানন্দ যা তিনি ধরে রাখতে পারছিলেন না, যা তাকে করে দিয়েছিল একদম স্থির। আবার একই সাথে এক একবার আনন্দের চোখের জল গড়িয়ে পড়ছিল। এই অশ্রুবিন্দুগুলো এই গ্রহে পড়ে বা মাটিতে পড়ে বা এই পৃথিবীতে পড়ে রুদ্রাক্ষ হয়ে ওঠে। এটাই রুদ্রের অক্ষের প্রকৃত মানে। এগুলো শিবের অশ্রুবিন্দু। এর অনেক আঙ্গিক আছে। এক হলো এর অনন্য প্রতিধ্বনি, আর একটা বিষয় এর প্রাণ প্রতিষ্ঠা হবে এখানে। তো এটা শক্তিশালী এক সাধন হবে কৃপার। এটা প্রতীকীয় বটে, রুদ্রাক্ষ পড়ার ভাবনাটা। সাধুরা সবসময় রুদ্রাক্ষ পড়েন, কারণ সমস্ত প্রাণীর মধ্যে এই গ্রহের ভাইরাস থেকে ব্যাকটেরিয়া, সব জীবাণু, পোকামাকড়, কীটপতঙ্গ, গাছপালা, পশু পাখি, এদের কেউই সচেতনভাবে পারে না সিদ্ধান্ত নিতে বংশবৃদ্ধি করবে কিনা। এটা খালি হয়ে যায়। বীজ মাটিতে পড়লে আর একটা চারা গাছ বেরোয়, সেটা আর একটা গাছ হয়ে ওঠে। তো কেউই ঠিক করতে পারে না বংশবৃদ্ধি করবে কিনা। একমাত্র প্রাণী যার আছে এই ক্ষমতাটা বীজটাকে ধরে রাখার আর বংশবৃদ্ধি না করার সচেতনভাবে, সে হলো মানুষ। আমি বলছি এটা সম্ভব। সব মানুষ করতে পারবে কিনা সেটা আলাদা ব্যাপার, কারণ বিবর্তনের প্রক্রিয়া ধীর প্রক্রিয়া, জানেন তো। এমন নয় যে একদিন টাক হয়ে গেল, এটা এখনো ঘটছে কিছু জনের। তো রুদ্রাক্ষ সেটারই প্রতীকী, যে শিব বা আদিযোগী বর্ণিত হয়েছেন এর দ্বারা নানাভাবে, কারণ এটা একটা প্রতীক সচেতন ইচ্ছার যে আপনি ঠিক করেন। জীবনের মূল প্রক্রিয়াগুলো, খাওয়া দাওয়া, বংশবৃদ্ধি, ঘুমানো, এগুলো সব আপনি ঠিক করেন, কারণ যেই এগুলো নিজের হাতে নেন আপনার জীবনের স্বাধীনতা সম্পূর্ণ। যদি খাবার, পানীয়, মলমূত্র ত্যাগ, বংশবৃদ্ধি আর ঘুম
এই পাঁচটা জিনিস যদি আপনার হাতে থাকে, সচেতন হাতে, ব্যাস হয়ে গেল, জীবনে সবকিছু ফ্রি। তো রুদ্রাক্ষ সেই মাত্রাকে তুলে ধরে যে আপনি বেছে নিয়েছেন একজন সচেতন মানুষ হতে, এর স্বাস্থ্য ও আরও উপকারিতা আছে সেটা অন্য ব্যাপার, কিন্তু একটা সহজ কথা যেটা আপনি নিজেকে ও অন্যান্যদের বলছেন যে যখন আমি রুদ্রাক্ষ পড়ি আমি এক সচেতন সত্তা, আমি সিদ্ধান্ত নিয়েছি, যেটা একটা বাধ্যতামূলক কাজ অন্যান্য সব প্রাণীর ক্ষেত্রে এই গ্রহের, আমার জন্য সেটা একটা সচেতন প্রক্রিয়া। তো একটা রুদ্রাক্ষ যেটার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে এক নির্দিষ্ট উপায়ে, যেটা আদিযোগীর পরণে থাকবে কিছুদিন, সম্ভবত আমরা বিতরণ করব কয়েক লক্ষ রুদ্রাক্ষ বিনামূল্যে। এতে আমাদের খরচ হবে অনেক, বিশেষ করে এই জানেন তো, এই 2020 আমাদের পেছনে ফাউন্ডেশন পুরো বসে কোনো আয় ছাড়া, কিন্তু আমরা এটা করতে বদ্ধপরিকর, বা এমন করা হবে যে পে অ্যাজ ইউ লাইক যথাসম্ভব প্রদান করুন, লোকে দিতে পারেন নইলে এমনি নিতে পারেন, কারণ আমরা চাই না জড়িয়ে দিতে আধ্যাত্মিক আঙ্গিককে টাকার সাথে, টাকা পরিষেবার জন্য, আপনাকে বাড়ি বানিয়ে দিতে, লাইট দিতে, সাউন্ড দিতে, এই সব কিছু দিতে টাকার দরকার। আধ্যাত্মিক প্রক্রিয়া জানেন, ওনারা আমায় কিছু দেন না জানেন তো, সে ঠিক আছে, কারণ আমি ঠিক করেছি জীবনে লাভ করব না, আমার ভালোবাসার সম্পর্ক চলছে, কোনো লেনদেন নয়, আমার ভালোবাসা আছে আদিযোগী আর আপনাদের দুজনের সাথেই, তো লেনদেন নয়, ঠিক আছে, আধ্যাত্মিক বিষয়ে কোনো লেনদেন নয়। তো এই রুদ্রাক্ষ আসবে আরও কিছু জিনিসের সাথে, আর এই লক্ষ লক্ষ রুদ্রাক্ষ মেল করা হবে, তো তার একটা খরচ আছে। তো যখন আপনি হাতে পাবেন এই রুদ্রাক্ষটি, যতটা পারবেন আপনি দান করতে পারেন, পে অ্যাজ ইউ ক্যান, ঠিক আছে, আপনি নিজের জন্য দিতে পারেন, বা যদি চান আরো 100 জন পাকে রুদ্রাক্ষ তাদের জন্য দান করতে পারেন। তো এটা সহজে পাবেন, দয়া করে এটাকে কাজে লাগাবেন, এটা আপনার জীবনে শক্তিশালী এক সাধন হবে কৃপাযোগ্য হয়ে উঠতে আদিযোগীর। তো এটা একটা সুযোগ এই মহাশিবরাত্রি, যাতে আপনি সিক্ত হতে পারেন শিবের চোখের জলে, আনন্দশ্রুতে, কান্নার নয়। আমার মনে হয় এটা আপনার দরকার, যে এখন থেকে আপনার জীবনে চোখের জল যদি আসেও বা, তা যেন হয় ভালোবাসার, আনন্দের, পরম সুখের বা পরমানন্দের, রাগের কান্না, অবসাদের কান্না, ভয়ের কান্না, দুঃখের কান্না, আপনার নিষিদ্ধ করে দেওয়া উচিত। হ্যালো, No tears of দুঃখের কান্না নয়, অবসাদের কান্নাও নয়, ভয়ের কান্নাও নয়, No tears of কোনো কান্না নয়, অন্য কিছুর, জানেন তো, অপ্রীতিকর বিষয়ের, শুধু চোখের জল, আনন্দ, ভালোবাসা আর পরমানন্দের।